আপনারা দেখছেন ইসলামিক অনুষ্ঠান দিন দুনিয়া। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি আমাদের রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, দিন দুনিয়া প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। সামাজিক জীবনে ইসলাম এই সম্পর্কে অনেকেই প্রশ্ন করেছেন। ইনশাল্লাহ আমরা প্রথমে দেখি অনেক প্রচুর কলার লাইনে চলে এসেছেন, প্রথমে কল লাইনে দেখি আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আমি একটা প্রশ্ন করতাম সাইন হুজুরের কাছে। আমার ফুরুতাইন উদ্দেশ্য ঐশ্বর্য, সকল ফুরুতাইন ঐশ্বর্য উদ্দেশ্য কখন কোন তার বাঁচিয়ে কোন জায়গা জমিন করছেন, বা ইয়াসলা দেশ বাই দেশ তাকে হল জায়গা জমিন করছ, আর ওখান কু ওখান কু যখন কি বলতে চান? আচ্ছা আপনার প্রশ্নটা বলে ফেলুন। আপনার প্রশ্ন কি এটা বলে ফেলুন, শুধু প্রশ্নটা বলুন, মানে এগুলো ঠিক হইব কি না হইব আপনার? উনি বলতেছেন ওখানে দোয়া করতাম, দোয়া পানি মারা গেছে ওখান কুঠানোর হ্যালো কলার সালাম আলাইকুম। আপনারা 2.5% দিতা তো জাকাতের পয়সা হিসাব করে দিন। আমরা তো শুনানোর সময় যারা মনে করবো বাংলাদেশেও লই, আপনি সাধারণত 10 তুলায় বড়ি, বাংলাদেশে আপনার 16 তুলায় বড়ি মিলে, এই যে পয়সাটা যখন দিতাম জাকাতের সময় হিসাব কিন্তু আমার 10 তুলা করে দিতাম, হইব হিসাব করি না 16 তুলা করে, এখানে এটা একটা পার্থক্য থাকি যায়। 16 তুলা করে হইলে তো আপনার কম হইব, 10 তুলা করে বলন হইব আর কি। তো ওগুলা ক্লিয়ারলি আপনার মেসাং আছে, তারা তখন বড়ি হিসাবে দিতা, বুঝছেন না? যে এইগুলো আপনি যে 10 তুলা করে 10 তুলা বড়ি হিসাবে দিতা, আমরা 16 তুলা বড়ি হিসাবে, আমরা দুইটা তো কিনতে মিলে কিনছো মিক্স এন্ড ম্যাচ করে বলাম, বুঝছেন না? ওগুলা আর কি ক্লিয়ার দেওয়া ফর নেক্সট টাইম। আর একটা প্রশ্ন জুড়ে ও যে নমাজ সম্বন্ধে আর কি, ওই লোকা আমি যে টাউনও আছি, আমরা আর ফজর আরম্ভ হয় মনে হলকা 6:10 ওখ আরম্ভ হয়ে যায়, আর জমা 6:00-7:00 সময়। আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি মানে 6:10 আগ পর্যন্ত পড়তে পারবো নিনা? কেন আরো টাইম আছে, যেমন সবে সাথে আরম্ভ হয়ে যায়, সবে সাথে আরম্ভ হইলে এর বাদেও পড়া যায়নি, অর্থাৎ ফজর হামাইবার আগ পর্যন্ত, যেটা 6:10 আগে যদি হামায়, আমি মনে করি 10 মিনিট বা 15 মিনিট আগে তাহাজ্জুদের নামাজ পড়িয়া, আর হয়তো ফজরের নামাজ আমার জমাত পড়তে হয় না, গরু ফইরা কোনো খানা হয়তো অসুবিধা ফইরা আমি ঘুমাই থাকলাম, বুঝছেন না? ওগুলা কতটুকু, আর এবং আরেকটা জিনিস আমার মাঝে মধ্যে হয়ে যায়, যেমন ফজর নামাজ পড়তে গিয়া তোমার অস্ত আরম্ভ হয়ে যায়, কিন্তু শেষ হইবার কোনো সময় যদি ঘুম ছাড়ে না বা কোনো অসুবিধার কারণে 5-10 মিনিট আগে ঘুম ছাড়লো, তখন তো একটু আমি আইয়া ও থাকতে থাকতে কি তারা উড়া কইরা পড়িলাই, এগুলো কিতা যদি আমি একবার আরম্ভ করি ও শেষ হইবার আগ পর্যন্ত, আর যদি আমার পড়ার মাঝে যদি আপনার এই আপনার ও শেষ হয়ে যায়, এটা কিতা ঠিকঠাক মনে না? আমি ও যখন দেখা যান সানরাইজ হইব এর আগে আমি শেষ করতাম আর কি, সানরাইজের কথা বলা আমি। ঠিক আছে, আপনি সুন্দর প্রশ্ন, জাযাকাল্লাহ, সুন্দর প্রশ্ন আপনার, ইনশাআল্লাহ আপনি সুন্দর থাকুকা। আচ্ছা ইনশাআল্লাহ আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কল, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি হুজুর, আমার একটা কোয়েশ্চন ও যে আগে কলারে আহাদ নামা সম্পর্কে কইছিলা। জি মাশাআল্লাহ, বলেন। সুন্দর মাশাআল্লাহ। আমরা কি প্রশ্ন বলেন?
আহাদ নামাজ, এটা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ বলতেছি একটু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আচ্ছা দেখি আমাদের পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আচ্ছা হুজুরের কাছে একটা প্রশ্ন জানতে চাই। জি বলুন আপনার প্রশ্ন কি? আচ্ছা ওই প্রশ্ন হলো দুরুজের সাজ যে ওজিফার মাঝে আছে, দুরুজের সাজ হইলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন আমি ওখানে জানতাম যে এইসব পড়া তো ঠিক আছে, এগুলা জানতে চাই। ঠিক আছে ইনশাআল্লাহ শুনতে থাকেন ইনশাআল্লাহ বলছি আমরা। জাযাকুমুল্লাহ খাইর, জাযাকাল্লাহ। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আচ্ছা আমি আবার আইছি, আসলে আপনারা সমস্ত প্রোগ্রাম আছে আমার কাছে ব্যক্তিগত খুব ভালো লাগে। আমি নিজেও দেখছি ইসলামিক বই লেখা যে আপনি আল্লাহ আকবর বা আস্তাগফিরুল্লাহ তিনবার ফরজ, এবং কি কোন কোন মুরব্বি দেখছি তারা মাতার মাঝে আদ দিয়ে ফরজ নাকি, বাট আরো কেন আরো বত্রে অত দেখলাম যে এগুলা এটা পড়া ঠিক নাই, বুঝছেন না? তো ওটা কি কতটুকু আপনার সঠিক বা আপনার প্রশ্নের উত্তর শুধু আপনি ফায়দা মন নাই, বরং সমস্ত দর্শক হলো লাগে ফায়দা হয়। জাযাকাল্লাহ। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। বলুন আপনার প্রশ্ন কি? কেটে গেছে, বিথির নামাজের কি বলছিলেন? আচ্ছা যাই হোক, আপনি পরে আসলে ইনশাআল্লাহ আমরা আবার শুনবো আপনার প্রশ্ন নিব। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি একটা প্রশ্ন করতাম হুজুর। জি, এখন নামাজ টাইম টেবিলে ফড়িয়া যদি আমরা হুতবার আগে তাহাজ্জুদ সাইরে হাত বা ছয়রে হাত ফড়িয়া উঠি ঠিক আছে নি, 12টার আগে যদি ফড়ি লাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুনতে তা হবে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমরা দেখি, হ্যালো কলার, সালামু আলাইকুম। আমরা এখন উত্তর দিকে চলে যাই ইনশাআল্লাহ। আসলে অনেক প্রশ্ন, প্রচুর কলার লাইনে আছেন, তবে আমরা ইনশাআল্লাহ পরে কল নিব আর ইনশাআল্লাহ। আমরা দেখি এখন, আচ্ছা এখন বই নেব, দুঃখ পাইয়া হয়তো হইছেন, তার দেশ অনেক সম্পদ আছিল হয়তো। সুন্দর প্রশ্ন করেছেন আপনি, অনেক আবেগে ছিলেন, অনেক আবেগের কারণে বা দুঃখের কারণে হয়তো উনি প্রশ্নটি করতে পারেননি। আমার সম্ভবত প্রশ্নটা ওনার এভাবে হওয়ার কথা ছিল সম্ভবত, যে এরকম যে অনেক আমাদের মুরব্বীরা এদেশে আসছেন যখন থেকে, তারপরে অনেক আপনার মাথার গাম পায়ে ফেলে ওনারা কষ্ট করছেন আর টাকা উপার্জন করছেন, এই দেশে আপনার ফ্ল্যাটের মধ্যে ওনারা রয়েছেন, ওনারা এই দেশে কিছু করেন না, কিন্তু সমস্ত টাকা ওনারা বাংলাদেশে দিচ্ছেন আর নিজের ভাই নিজের আত্মীয়দেরকে আপনার সুন্দর সুন্দর বাড়ি বানাইছেন, তাদের কাছে টাকা দিছেন যে আমার নামে জায়গা রেজিস্টার করবে, বাড়ি বানাবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনেকাংশে গিয়া দেখা যায় যে বাড়ি যাওয়ার পরে, দেশে যাওয়ার পরে যে সম্পত্তিগুলো ওনাদের নামে করা হয় নাই, যারা দেশে ছিলেন তারা করেছেন।
যে বা যারা এভাবে করে থাকুক না কেন, যদি মামা হয়ে থাকেন, যদি চাচা হয়ে থাকেন, বড় ভাই হয়ে থাকেন, যেও এভাবে মানুষদেরকে ঠকাইছেন, এরা হারাম করেছেন, আর এদেরকে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায় হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। ওয়া যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াতে কেউ কার উপরে জুলুম করে তাহলে এই জুলুম আখেরাতে অনেক গভীর অন্ধকারে সেটা রূপান্তরিত হবে, আযাবে রূপান্তরিত হবে, তাকে অবশ্যই আল্লাহর কাছে ময়দানে মাহশারে জবাবদিহিতা করতে হবে, আযাবের সম্মুখীন তাকে হতেই হবে। অন্য এক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের এতটুক পরিমাণ জায়গা, যেটাকে আরবিতে বলা হয় শিবির, এখান থেকে নিয়ে এই জায়গাটাকে বলা হয় শিবির, এতখান পরিমাণ জায়গা যদি কোনো মানুষ জবরদস্তি দখল করে ফেলে বা ঠকিয়ে নিয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার গলার মধ্যে 60টা জমিন লটকে দেওয়া হবে, 60টা জমিন তার গলার মধ্যে লটকে দেওয়া হবে, আর ময়দানে মাহশারে মানুষটা যখন হাঁটবে তখন 60টা জমিন 60টা পৃথিবী তার গলার মধ্যে লটকানো থাকে। এখন মনে করেন একজন মানুষের গলায় যখন 60টা জমিন লটকে দেওয়া হয় তার কষ্ট কতটুকু হবে, ময়দানে মাহশার থেকে তার আপনার কষ্ট শুরু হয়ে যাবে, আর জাহান্নামের কষ্ট তো তার জন্য আছেই। এজন্য যে যেভাবে যাকে যেভাবে ঠকাইছেন, যেভাবে মানুষদেরকে আপনারা মানুষদের জমিন আত্মসাত করেছেন, পয়সা আত্মসাত করেছেন, আল্লাহ বলেন ওয়াইলুল মুতাফিফিন, যারা মানুষদেরকে এভাবে মানুষের হক ঠকায় তাদের জন্য জাহান্নামের একটা ভয়ঙ্কর ওয়াদি, একটা ভ্যালি আছে ওয়াইল, ওই ওয়াইল ভ্যালিতে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাজা তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রাখছেন। এজন্য যে বোন প্রশ্ন করেছিলেন, অনেক আবেগে উনি প্রশ্ন করেছিলেন, অনেক দুঃখে উনি প্রশ্ন করেছিলেন, আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন উনার সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে কামিয়াব করুক। আর যে সমস্ত মানুষ এইভাবে মানুষদেরকে ঠকায়, এই সমস্ত হাদিসগুলো শোনার পরে আল্লাহকে ভয় করবেন, খবরদার মানুষের প্রতি ভালোবাসা আপনি দিতে পারেন না কমাস কম। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন কুওয়াতে নেকি নাদারাত বদমকুন, শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি একজন ফার্সি কবি ছিলেন, উনি বলেন কুওয়াতে নেকি নাদারাত বদমকুন, তুমি মানুষের কোনো কাজ করতে পারো না, উপকার করতে পারো না, কমাস কম মানুষের কোনো ক্ষতি করিও না। এভাবে মানুষদের ক্ষতি করানো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের বাসা বাড়ি জমিন সম্পত্তি আত্মসাত করে নেওয়া, এটা টোটালি হারাম, এটা মানুষের উপরে জুলুম, মানুষের উপরে অত্যাচার। যদি অন্য মানুষের উপরে অত্যাচার হয় তাহলে এক গুণা, আর যদি এটা নিজের আত্মীয়র উপরে হয় তাহলে ডাবল গুণা, কারণ এক তো হলো অত্যাচারের গুণা আর এক নিজের আত্মীয়তাকে নষ্ট করার কারণে যে গুণা সেই গুণাও হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত গুনাহের কাছ থেকে বিরত থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ। আচ্ছা আরেক ভাই তুমি জানতে চাইছেন যে 7.5 তুলা হইলে তুমি জানেন যে দিতে হয়, কিন্তু দেখা যায় যে ইদেশও 10 তুলা এক বড়ি হয়, আবার বাংলাদেশও 16 তুলা এক লন্ডনে আপনি আসেন, ইংল্যান্ডে থাকেন বা ইউরোপের যে কোনো জায়গায় আপনি আসেন, সেখানে যদি সোনার দোকানদারেরা জুয়েলার্সরা 10 বড়ি আপনার 10 গ্রামে এক বড়ি বড়ি কথা বললেন নাকি উনি বড়িও বলছেন হ্যাঁ যেখানে আপনি আসেন সেখানে হিসাব আপনি নিয়ে নেন আর আপনার জন্য সহজ হয়ে যাবে। যদি বাংলাদেশে একটা ভিন্ন হিসাব হয় তাহলে বাংলাদেশে যখন আপনি যাবেন তখন সেখানে হিসাব আপনি জাকাত দিবেন, আর যদি এখানে দেন আপনি তাহলে এখানের হিসাবে যেটা হয় সেই হিসাব করে আপনি জাকাতটা নিয়ে নেন ইনশাআল্লাহ। আর বিস্তারিত আপনি লোকাল কিছু ইমাম সাহেবের কাছে বসে আরও কিছু বুঝতে পারেন, অনিয়ার অনেক কিছু আপনার পরিষ্কারও হয় না যে এত তফাত কেমনে হলো, আমারও বুঝে পড়তেছে না যে এত পার্থক্য, আমি তো প্রথমেই শুনতেছি। তাহলে এটা কোনো বিজ্ঞ আলিম সাহেবের কাছে সামনাসামনি আপনি বসে এটা একটু আজনে আলোচনা করেন, তাহলে উনি হয়তো বা আরও বিস্তারিত আপনাকে বুঝিয়ে বলতে পারেন। আর সহজে আমরা বলতে গেলে বলবো যে যেখানে আপনি থাকেন সেখানে হিসাবটা করেই আপনি দিয়ে দেন, যেহেতু আপনি জাকাত এটা আল্লাহর হক, এটা আল্লাহর হক, সেজন্য আল্লাহর মাল থেকে আল্লাহর হককে আপনি আদায় করবেন, তাহলে একটা খোলা মনে সেটাকে ইনশাআল্লাহ আদায় করার চেষ্টা করবেন, আল্লাহকে আপনি দিবেন, আল্লাহর রাস্তায় আপনি দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি কসম করে বলতেছি যে আল্লাহর রাস্তায় অর্থ খরচ করা এইটা মানুষের টাকাকে কম করে না, আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক বাড়িয়ে দেন। আরেকটি কথা আল্লাহ রাসূল বলেছেন যে হজ আর উমরা করলে আল্লাহ পাক রাব্বুল আলামিন সম্পদ কম করে না, আল্লাহ পাক রাব্বুল আলামিন সম্পদ বাড়িয়ে দেন। সেজন্য ইনশাআল্লাহ আপনি আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে দিবেন। তারপরেও যেহেতু আপনি একটা সংশয় বলেছেন 16 আর 10-এর, এজন্য কিছু কোনো একজন বিজ্ঞ আলিমের সামনে বসে আপনি সারাটা সুরতে হাল বয়ান করেন, দেখেন ইনশাআল্লাহ উনি আপনাকে কি সমাধান দেন। জাযাকুমুল্লাহ খায়র। আচ্ছা 7.5 তুলার যদি কম হয় তাহলে কি যাকাত দিতে হবে না? 7.5 তুলা একটা শরীয়তের পক্ষ থেকে একটা ক্রাইটেরিয়া যে কোনো মানুষের 7.5 তুলা সোনা অথবা তার সমহর পরিমাণ যদি টাকা থাকে, তাহলে ওই মানুষের উপরে শরীয়তের পক্ষ থেকে যাকাত ফরজ হয় নাই, তার উপরে গেলে ফরজ হবে। তা আমাদের সমাজে তো একটা চালু হয়ে গেছে যে 7.5, অনেক সময় দেখা যায় অন্যান্য সম্পদ অনেক আছে মানে এই যে ধারণা বানাতে হবে তার যাকাত কিন্তু দেওয়া হয় না, না 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 দেওয়া শুধু সোনার, এটার জন্য তো একটা যদি সোনা অথবা টাকা
দোনোটাই সম্পদ যেটাকে বলে কি টাকার হিসাবে হোক বা সোনার হিসাবে এই টাকার পরিমাণ এই 7.5 তোলা সোনার পরিমাণ যে টাকা সেই টাকা অথবা তার থেকে বেশি হলে আপনি যাকাত দিবেন মনে করেন 7.5 তোলা সোনার মূল্য বর্তমানে বাজার দর হলো 2000 পাউন্ড ফর এক্সাম্পল কিন্তু একজন মানুষের কাছে 7.5 তোলা সোনা নাই কিন্তু তার গেছে আছে টাকা 10000 পাউন্ড 10000 পাউন্ড এবং যেহেতু কেস আছে 10000 পাউন্ড তো উনি দেখবেন যে 7.5 তোলা সোনার মূল্য যদি 2000 পাউন্ড হয় ফর এক্সাম্পল তাহলে উনার কাছে 10000 পাউন্ড আছে উনি 10000 পাউন্ডের উনি যাকাত দিবেন এই মিনিমাম ক্রাইটেরিয়া হলো 7.5 তোলা সোনা এটা মিনিমাম বটম লাইন এর উপরে যা হবে হিসাব করে আপনি যাকাত দিতে হবে এর কম যদি হয় সোনা টাকা তাহলে যাকাত দেওয়া লাগবে এর কম হলে যাকাত দিতে হবে না যাকাত ফরজ না কিন্তু উনি যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহর রাস্তায় দান করে সেটা অনুমতি আছে কিন্তু যাকাত উনার উপরে ফরজ না ফরজ জাযাকাল্লাহ তাহলে শুধু সোনা দিয়ে যাকাতের হিসাব হবে না সোনা দিয়ে আপনি শুধু আপনার বটম লাইনটা নির্ধারিত বটম আমরা সারা সম্পদের উপরে যাকাত আসবে হ্যাঁ এখানে পার্থক্য করা হয় যে যাকাত যেটা ব্যবহার জিনিস যেমন ঘর আছে গাড়ি আছে ব্যবহারের জিনিস কাপড় আছে এগুলোর উপরে যাকাত নাই ব্যবহার জিনিস শুধু সোনা ব্যবহার করা হয় তার উপরে যাকাত বাকি অন্য কোন ব্যবহারের জিনিসের উপরে যাকাত নাই শুধু ক্যাশ ক্যাশ টাকার উপরে ক্যাশ টাকা বা আপনার সম্পদ থাকে জাযাকাল্লাহ আচ্ছা আরো পাইয়ে তান জানতে চাইরা যে 6:10 তাই হ্যাঁ মাশাআল্লাহ সুবহে সাদিক হয়ে যায় 6:10 আর মসজিদে জামাত হয় 7টার সময় তে উনি সুবহে সাদিকের আগ পর্যন্ত উনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন কি না হ্যাঁ পারবেন উনি 6:10 যদি ফজরের জামাত আজান হয় মানে ফজরের ওয়াক্ত শুরু হয় যেটাকে সুবহে সাদিক বলা হয় তাহলে ফজরের জামাত যদি 6:10 ওয়াক্ত যদি 6:10 শুরু হয় যেটাকে সুবহে সাদিক বলা হয় তাহলে এর আগ মুহূর্ত পর্যন্ত উনি তাহাজ্জুদ পড়তে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তে থাকতেন এমত অবস্থা সাইয়্যিদুনা জিব্রাইল সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের কণ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পড়তো সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ তাড়াতাড়ি শেষ করতেন আর তাহাজ্জুদের নামাজ থেকে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারিগ হয়ে যেতেন সে আপনি যেভাবে বলছেন যে ফজরের ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত আপনি তাহাজ্জুদ পড়তে পারেন কি না সুবহে সাদিক পর্যন্ত আপনি পড়তে পারেন অসুবিধা নাই জাযাকুমুল্লাহ খাইর জাযাকাল্লাহ এর সাথে আর একটা কথা তুমি বলছেন মনে করেন কোন সময় হয়তো ফজরের নামাজটা স্টার্ট করতে একটু লেট হয়ে গেছে কিন্তু ওয়াক্ত আছে এমত অবস্থায় তিনি শুরু করে ফেলছেন কিন্তু শুরু করার পর আবার ওয়াক্তটা চলে গেছে হয়তো নামাজে থাকা অবস্থায় তখন কি উনার নামাজ হবে কিনা এটা যদি উনি ভুলবশত শুরু করে থাকেন মনে করছেন হয়তো একবারে সময় আছে আর শুরু করে দিবেন কিন্তু দেখা যায় যে নামাজটা শেষ হওয়ার পরে দেখা যায় যে ওয়াক্ত চলে গেছে ওয়াক্ত চলে গেছে এই ব্যাপারে মানে আমাদের হানাফি মাযহাবে একটু কড়াকড়ি আছে হানাফি মাযহাবে আপনার বলা হয়েছে যে কোনো মানুষ যদি দেখে যে ঘুম থেকে জাগার পরে যে নামাজ একেবারে 5-6 মিনিট বাকি আছে আর এখন আর ওযু ইস্তিনজা করে আর নামাজ পড়া যাবে না তাহলে ওই মানুষ আর কি করবে যেহেতু সূর্য উদয়ের সময় নামাজ পড়া যায় না সেজন্য সে ওয়াইট করবে অপেক্ষা করবে সূর্য উদয় হওয়ার পরে উনি নামাজ পড়ে নেবেন কেননা হারাম ওয়াক্তে তো আর নামাজ পড়া যায় না এই জন্য উনি এই অবস্থায় যখন আপনি যেমন এখন বর্তমানে যেমন ধরেন আনুমানিক 7:40 সানরাইজ হয় ইংল্যান্ডে তো 7:40 একজন মানুষ ওনার ঘুম ভাঙছে 7:32 মনে করেন উনি এখন উঠছেন ওযু ইস্তিনজা করবেন করার পরে নামাজ পড়বেন অবশ্যই এখন সূর্য উদয়ের সময় হয়ে যাবে এমত অবস্থায় ওনাকে বলা হচ্ছে যে উনি ওযু ইস্তিনজা করে নিয়ে রেডি হয়ে যাবেন আর যখন সূর্য উদয় হয়ে যাবে পুরোপুরিভাবে তখন তিনি নামাজটা পড়ে নেবেন যেহেতু সূর্য উদয়ের সময় নামাজ পড়া সম্পর্কে বারণ আসছে আল্লাহ রাসূল নিষেধ করেছেন সেজন্য উনি এভাবে করবেন না জাযাকুমুল্লাহ খাইর আর এখন যদি পড়ে ফেলেন তাহলে এই নামাজ হবে না যদি উনি পড়ে পড়ে ভুলবশত আমরা আশা করি নামাজ হয়ে গেছে ইনশাআল্লাহ কিন্তু আমার মনে হয় মানে নামাজটা রিপিট করে নেওয়া ভালো হবে এজ আ প্রিকশন এহতিয়াত হিসাবে এটা মানে সতর্কতা হিসাবে একটা নামাজটা রিপিট করে যেহেতু একটা ফতোয়া আছে যে নামাজ হচ্ছে না সেজন্য আপনি নামাজের জন্য একদিনের নামাজ বা দুদিনের নামাজ আপনি রিপিট করে নেন ইনশাআল্লাহ ভালো হবে এটা আমাদের সাজেশন ইনশাআল্লাহ জাযাকাল্লাহ আর বইনে জানতে চাইছেন মানে মোটামুটি মিলিয়েই যে উনি পড়েছেন আহাদনামা এটার মধ্যে কোনো এমন কোন শব্দ নাই যেটা কোরআন হাদিস পরিপন্থী এজন্য কোনো মানুষ যদি এটা পড়েন ইনশাআল্লাহ এটা কোনো বিদআত হবে না এটা কোনো আপনার গুনার কাজ হবে না এটা ঠিক হবে ইনশাআল্লাহ এটাকে জরুরি না মানা কিন্তু এটাকে জরুরি মানা ঠিক না যে আহাদনামা বলতে তো মানে কোরআনে তো এরকম বলা হয় না যে কোনো আহাদনামা আছে হাদিসে তো এরকম কোনো বলা হয় না যে কোনো আহাদনামা আছে আহাদনামা মানে আমি একজনের সাথে চুক্তি করতেছি একজনের সাথে আমি সন্ধি করতেছি একজনের সাথে আমি প্রমিস করতেছি এবং কার সাথে প্রমিস কেন এটা তো এরকম তো কোনো কথা কোরআন শরীফে আছে নাই হাদিসের মধ্যে আসে নাই বস আপনি এটাকে একটা দোয়া হিসেবে পড়েন আর এটা যে বাধ্য তাও জরুরি না মাঝে মাঝে পড়লেন মাঝে মাঝে ছেড়ে দিলেন সবচেয়ে উত্তম দোয়া হলো যেটা আপনিও পড়বেন আমরাও পড়বো সেটা হলো সৈয়দুল ইস্তেগফার এর মধ্যেও আপনার কিন্তু আহাদ আছে মানে আল্লাহর সাথে প্রমিস আছে
আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাত আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার, এটা সহিহ বুখারী শরীফের মধ্যে আসছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি এইটা পড়বে আর ওই দিনে তার মৃত্যু হয়ে যায় বা ওই রাত্রিতে তার মৃত্যু হয়ে যায় তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমি আবার পড়ি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. এটা কে বলে সাইয়্যিদুল ইস্তিগফার। আর এটা সোয়েং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়ে দিয়েছেন সাহাবা কেরামদেরকে, আমি তোমাদেরকে সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের দোয়ার মধ্যে যে সবচেয়ে বেশি উত্তম, যেটা সর্দার, যেটা লিডার, সেটা আমি তোমাদেরকে শিক্ষা দিব না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়ে দিয়েছেন সাইয়্যিদুল ইস্তিগফার। এজন্য এটা আমরা পড়ব, এটার মধ্যে আহাদু আছে, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা, হে আল্লাহ আমি আপনার ওয়াদা আর আপনার আহাদ, আপনার সন্ধির মধ্যে আমি আসি, মাস্তাতাতু, যতটুকু আমি পারি আল্লাহ। তাহলে এটা পড়া উত্তম, যেহেতু হাদিসের মধ্যে আল্লাহ রাসূল নিজে শিক্ষা দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাথে সাথে ফজিলত বয়ান করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জান্নাতে প্রবেশ করবেন। সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিসটি আছে, সহিহ বুখারী শরীফ কিতাব ও দাওয়াত অনুচ্ছেদের মধ্যে সাইয়্যিদুল ইস্তিগফার এটা পাওয়া যাবে, আপনারা দেখে নেবেন। জাযাকুমুল্লাহ খাইরা। কিন্তু জানি না মানে আমাদের বোন আর ভাইদের কাছে এগুলো কইতে কে এসে যায়। সবচেয়ে উত্তম দুরুদ শরীফ হলো যেটা আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, যেটা আমরা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাহাবায়ে কেরাম যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কোরআনে কারিমে আল্লাহ বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আপনাকে সালাম দেব তো আমরা জানি, আমরা যখন বলি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনাকে সালাত কিভাবে দিব? তখন আল্লাহ রাসূল শিক্ষা দিলেন যে এভাবে পড়বো, পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, যেটা আমরা নামাজে পড়ি, যেটাকে দুরুদ ইব্রাহিম বলা হয়, এই দুরুদ সবচেয়ে উত্তম, যেহেতু আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন এজন্য এটা আমরা পড়ি। আর যদি এটাও মনে করেন কেউ লম্বা হবে, তাহলে একটা কাজ করেন, দুরুদ শরীফের জন্য সর্বোত্তম কাজ হলো যখনই আল্লাহ রাসূলের নাম আসবে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বারবার বলে থাকি, যখন ওয়াজ মাহফিল হয়, বয়ান হয়, আল্লাহ রাসূল বলেছেন, হুজুর বলেছেন, রাসূলে পাক বলেছেন, ও বস আগে মানে আগে চলে যাওয়া হচ্ছে, মানে হুজুর কে, রাসূলে পাক কে, আল্লাহর হাবিব কে, মানে বোঝা যায় যেমন মানে নিজের ক্লাসমেটের মতো আরই, আল্লাহ রাসূলের নাম যখনই আসবে তখনই আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তখনই আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এটা আল্লাহ রাসূলের শিক্ষা। এই জন্য যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আপনার জন্য দুরূদ শরীফ হয়ে যাবে। আর যদি বসে বসে কিছু পড়তে চান আপনি, যেমন এখন আপনি একটু ফ্রি আছেন, আপনি কিছু দুরূদ শরীফ পড়তে চান, আপনি দুরূদ শরীফ পড়েন, দুরূদ ইব্রাহিমি পড়েন, আমাদের বোন রান্না করেন ঘরের মধ্যে, অনেক ভাই আছেন কাজ করেন, বাস রান্না বান্না করতে সময়, কাজ করতে সময় আপনি পড়তে থাকেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মদিনা মুনাওয়ারায় যান, তাহলে মদিনাবাসী তাদের আপনার অভ্যাসই ভিন্ন। একবার গেলাম তাহলে ওখানে দেখা গেল এক বিচারা আপনার মিল্ক আপনি যে কাজ করেন আপনি পড়তে থাকেন দুরুদ শরীফ, কোনো সমস্যা নাই, কিন্তু এভাবে বিশেষ বিশেষ দুরুদ শরীফ, দুরুদে নারিয়া, দুরুদে তাজ, এই সমস্ত নামগুলো হাদিসের মধ্যে পাওয়া যায় না। বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল হাদিস দুরুদ শরীফ সম্পর্কে কি বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম হাদিসগুলো বর্ণনা করেছেন, এরকম কোনো নাম নাই। এজন্য দুরুদে ইব্রাহিমে যেটা নামাজ, দুরুদ ইব্রাহিমেও আল্লাহ রাসূলের দেওয়া নাম না, এটা যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের নাম এখানে আসছে সেজন্য বলা হয় দুরুদে ইব্রাহিমি, আর আল্লাহ রাসূল নাম দেন নাই। আল্লাহ রাসূল বলছেন দুরুদে ভাবে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। আচ্ছা, আর পরে প্রশ্ন করছেন সালাতুল কিতা ইত্যাদি রোজাই আথরের সামনে দাঁড়িয়ে আমরা বলবো। আর রোজাই আথরের সামনে যখন আমরা থাকবো না, আমরা দূরে থাকবো, আমাদের
ঘরে থাকবো, আমাদের দেশে থাকবো, তখন যদি কোনো মানুষ এভাবে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর তার নিয়তের মধ্যে এভাবে থাকে যে আমার এই দুরূদটা ফেরেশতা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা পর্যন্ত পৌঁছে দিচ্ছেন, তার জন্য অনুমতি আছে। কিন্তু উলামায়ে কেরাম এই কারণে বারণ করেন যে আরবিতে শব্দ কা ব্যবহার করা হয় কোনো মানুষকে সম্বোধন করার জন্য। যেমন আমি যদি বলি আসসালামু আলাইকা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, যেহেতু আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনাকে আমি সম্বোধন করতে পারছি, এই জন্য আপনার উলামায়ে কেরাম বলেন যে যদি মানুষ বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আর দূর থাকে সে, তাহলে একটা সন্দেহ এখানে সৃষ্টি হতে পারে যে এই মানুষটা এই বিশ্বাস রাখতেছে কি রাখতেছে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখতেছেন, আমার কথাগুলি শুনতেছেন, এই যে একটা সংশয় সৃষ্টি হয়ে যেতে পারে। আর এই জিনিসটা যেহেতু শিরিক পর্যন্ত মানুষদেরকে নিয়ে পৌঁছে যেতে পারে, সর্ব অবস্থায় সর্বক্ষণ যে কথা শুনেন, যে দোয়া শুনেন, উনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর জাত। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে এই জিনিসটা হয়তো বা অদূর ভবিষ্যতে কোনো মানুষকে শিরিকের মধ্যে নিয়ে যাইতে পারে, এই জন্য এভাবে দূরই থেকে এভাবে দূর থেকে এভাবে দূর শরীফ না পড়া ভালো। যখন আমরা মদিনা মুনাওয়ারায় যাব, রওজা ইয়াতরের সামনে আমরা যখন যাব, তখন আমরা ফরান খুলে ওইটা পড়ব। হ্যাঁ, যদি কোনো মানুষ সে মানাও বুঝে, অর্থও বুঝে, আর সে এটাও বিশ্বাস করে যে আমার আসসালাতু ওয়াসসালামু আলাইকাকে ফরিশতা আমার কাছ থেকে নিয়ে মদিনা মুনাওয়ারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা পর্যন্ত পৌঁছাচ্ছেন, তখন তার জন্য অনুমতি আছে। কিন্তু উলামায়ে কেরাম যেহেতু বারণ করেন, আর যেহেতু অনেক সময় ছোট্টখাটো জিনিস মানুষদেরকে অনেক বড় জিনিসের মধ্যে নিয়ে যায়, যখন আপনারা কোরআন শরীফে আমরা যখন আলোচনা শুনি যে ইয়াগুথ ইয়াউক ওয়া নাসর, যাদের আলোচনা আসছে সূরায়ে নূহের মধ্যে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন উনাদের আলোচনা করছেন, তখন মুফাসসিরিন আমরা বলেন উনারা নেক মানুষ ছিলেন, কিন্তু এই নেক মানুষদেরকে আস্তে আস্তে তাদের ফটো, তার ফটোর পরে তাদের মূর্তি, আর মূর্তির পরে প্রতিমা, আর প্রতিমার পরে উনাদেরকে মাবুদ বানিয়ে মানুষ মূর্তি বানিয়ে ইবাদত শুরু করলো। কারণ যেহেতু আপনার শিরক এভাবে হয়, ছোট থেকে শুরু হয়, এরপরে আপনার বিরাট আকার ধারণ করে ফেলে। এর জন্য উলামায়ে কেরামরা বলেন যে মানুষের আকীদা বিশ্বাসকে হেফাজত করতে গিয়ে যদি অদূর ভবিষ্যতে কোনো শয়তান এসে ওয়াসওয়াসা দিয়ে দেয় যে আল্লাহ রসুল হাজির, আল্লাহ রসুল আমার কথা শুনতেছেন, আল্লাহ যেভাবে আমাকে দেখেন আল্লাহ রসুলও সেভাবে দেখেন, আল্লাহ যেভাবে শুনেন আল্লাহ রসুলও সেভাবে শুনেন, এই অর্থে উলামায়ে কেরামরা মনে করেন যদি কোনো মানুষ বলে বা অদূর ভবিষ্যতে তার ব্যাপারে ডর থাকে, ভয় থাকে যে সে এরকম কোনো আকীদা বিশ্বাস করতে পারে, তখন উলামায়ে কেরামরা তাকে বারণ করেন যে এটা করা তার জন্য ঠিক হবে না, তাকে অদূর ভবিষ্যতে মহাব্বত তাকে শিরকের মধ্যে এখানে কোন কম্পিটিশন করার দরকার নাই, যেটা তো অনেক লম্বা দুরূদ শরীফ, আর আমি তো প্রতিদিন 1000 বার পড়ি, এই জন্য আমাকে শর্টকাট একটা বলে দেন সাল্লাল্লাহ 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 তসির মতো 1000 বার, এটা কোনো দরকার নাই। আপনার একবারই পড়েন, মহব্বতের সাথে পড়েন, সোয়াবের আশায় পড়েন, দেখবেন এটার বরকত অন্য রকম। আর শুধু ডিউটি আদায় করার জন্য লম্বা তসবি নিয়ে বসে গেলে আমার 1000 বার সাল্লাল্লাহ পড়লাম না, মহাব্বত মানে এটা শুধু লিপ সার্ভিস, যে পড়তেই আমাকে হবে একটা অভ্যাস বানিয়ে ফেলেছি, সেটা দরকার নাই। আপনি আল্লাহ রসুলের নাম যখন আসি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ওয়াজিয়ে আপনি যান, যখনই আল্লাহ রসুলের কোনো হাদিস আর আল্লাহ রসুলের কোনো মানে কথা বলে তখন আপনি দুরূদ শরীফ পড়েন, এইটার মধ্যে যে বরকত আছে সেইটা আপনি এক জায়গায় বসেন আর বসে লম্বা 1000 তসবি নিয়ে বসলেন আর তাড়াতাড়ি পড়তেছেন, সেটার মধ্যে আর এটার মধ্যে আসমান জমিন পার্থক্য। আমরা যখন হাদিস পড়াই আলহামদুলিল্লাহ, এক হাদিসের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যে কতবার আসে আর কতবার দুরূদ শরীফ পড়া হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটার শক্তি শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন, আর কোনো মানুষ এটা মানে কল্পনা করতে পারে না, আল্লাহু আকবার। এজন্য উলামায়ে কেরামরা বলেন যে সিহাসিত্তা বলে যে 6টা হাদিসের কিতাব আছে, এই 6টা হাদিসের কিতাবের মধ্যে আনুমানিক হাদিসের সংখ্যা হলো 40,000। সুবহান, একজন মানুষ যিনি সিহাসিত্তা হাদিসে যে 6টি কিতাব আছে, সে 6টি কিতাব যদি একজন মানুষ একবার পড়ে পেলে, তাহলে এক একবার হাদিসের সাথে একবারও দুরূদ শরীফ পড়ে, তাহলে সে 40,000 দুরূদ শরীফ পেয়ে গেল। সুবহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাযাকুমুল্লাহ, লম্বা হয়ে গেল, জাযাকুমুল্লাহ, অনেক সুন্দর, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে, জাযাকুমুল্লাহ। আচ্ছা, আর একটা জানতে চাইছি যে অনেক সময় মাথার মধ্যে হাত রাখিয়া যে নামাজের পরে আপনার অনেক দোয়া আছে, নামাজের পরে আপনি অনেক দোয়া আছে, এগুলো পড়তে পারেন, আল্লাহু আকবার একবার আছে, আস্তাগফিরুল্লাহ 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 পড়েন, এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলা তিয়াদাল জালালি ওয়া কারাম, বিভিন্ন দোয়া আছে। অনেক মানুষই দেখা যায় আপনার যে একটা তাদের তাজরুবা দ্বারা একটা জিনিস প্রমাণিত, যে এভাবে হাত দিয়ে ইয়া কবিয়ু ইয়া কবিয়ু ইয়া কবিয়ু বললে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন জেহেন শক্তি বাড়িয়ে দেন, শ্রবণ শক্তি বাড়িয়ে দেন, মানুষের স্মরণ শক্তি বাড়িয়ে দেন। এই জন্য কিছু কিছু মানুষ তারা দেখছেন যে তজরবা করে জিনিসটা পড়লে, এই দোয়াটা পড়লে মানুষ মানে ফায়দা পায়। এই জন্য কোনো মানুষ যদি এটাকে চিকিৎসা হিসাবে, সুন্নত না, এটা কোনো সুন্নত দ্বারা প্রমাণিত না, চিকিৎসা হিসাবে, আর যেহেতু ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়,
সে হিসেবে যদি কোনো মানুষ আপনারা সেটা পড়ে নেয় সেটা বিদআত হবে না কিন্তু যদি সুন্নত মনে করে আর বাধ্যতামূলক মনে করে তাহলে তখন বিদআত হয়ে যাবে কোন কোন আল্লাহর নেকমন্দা তারা দেখছেন এই কাজ করে উনার फायदा হয়েছে সেজন্য কিছু কিছু মানুষ এটা পড়ে থাকে কেউ এখানে হাত রাখে কেউ এখানে হাত রাখে এরকম ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা মাঝে মাঝে পরিহার করাও দরকার এমন ভাবে যে সালাম ফেরানোর সাথে সাথে দেখবেন কিছু মানুষ একেবারে এখানে হাত দিতেই হবে বোঝা যায় যে এটা নামাজের একটা অংশ মাঝে মাঝে ছাড়া দরকার মাঝে মাঝে আপনি করলেন যেহেতু আপনি একটা তাজরবা দিয়ে আপনি পাইছেন সেজন্য আপনি মাঝে মাঝে করলেন এজন্য নামাজের পরে জরুরি না এরকম করা মাঝে মাঝে আপনি করলেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মকসদ আদায় করবেন ইনশাআল্লাহ যাতে অংশ বানিয়ে না না অংশ না বানিয়ে নেওয়া এটাই জাযাকাল্লাহ আচ্ছা আর একটা জিনিস আছে বিজেপি এশার নামাজ জি রাতের শেষ রাতে আমরা তাহাজ্জুদ পড়বো কিন্তু যদি কোনো মানুষ উঠতে পারেন না রাতের ঘুমানোর আগেই উনি পড়ে ফেলেন তাহলে উনার জন্য আলহামদুলিল্লাহ এটা করার অনুমতি আছে অনেক প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ আপনাদের প্রশ্নের মাধ্যমে আমাদের ভেরি লাইভলি জাযাকুমুল্লাহ আমাদের প্রোগ্রামটা হয়ে ওঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়া আখেরাতে তার উত্তম প্রতিদান দান করুক প্রতি শনিবার আমাদের সাথে আপনারা থাকবেন আর আজকেও থেকেছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মঙ্গল করুক এই কথা বলে ইনশাআল্লাহ আজকে আমরা যেহেতু সময় একেবারে শেষ আজকে আমরা এবারের জন্য বিদায় নিচ্ছি আস্তাগফিরুল্লাহ আমানাতাকা ওয়া দীনাকা ওয়া খাওয়াতিম আমালিক সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত বাংলা দর্শক শ্রোতা সামাজিক জীবনে ইসলামের সম্পর্কে আলোচনা শুনতেছিলেন এবং অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন আপনারা যে প্রশ্ন করে শুধু আপনারা উপকৃত হয়েছেন তা না হাজার হাজার দর্শক যারাই এই যে আজকের এই প্রোগ্রামটা দেখছেন সবাই আমি আশা করি উপকৃত হয়েছেন এবং আমরা নিজেরাই উপকৃত হয়েছি শুধুমাত্র টিভিতে না ইউটিউবে ফেসবুকে সব মাধ্যমে উপকৃত হবেন আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা প্রতি শনিবার দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত দিন দুনিয়া প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু দিন দুনিয়ার মালিক তুমি তুমি আমাদের রব তোমার দয়ায় পাখির কণ্ঠে শুনি মিষ্টি কলরব মিষ্টি কলরব তোমার দয়ায় জিকির করে বৃক্ষরাজি আর পাক পাখালি